প্রিয় বন্ধুরা, সব ভালো আছেন? নি সবরে ভালো থাকার আহ্বান জানাইলাম। আমরা রমজান মাস অতিবাহিত করলাম, আজকে ওই লগি রমজান নয়টা আর 9 নম্বর রমজানের ইফতার আমরা করবো। আর সিলেটি ইফতারের আইটেম থাকে অনেক বেশি, আপনারা দেখো দেখলে অবাক হয়ে যাবা যে সিলেটি ইফতারের আইটেম কত বেশি, কত জাতর আইটেম। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমরা সিলেটি যারা আছি সবসময় কিন্তু ওরকম আইটেম দিয়ে ইফতার করি। প্রায় দেখা যায় ঘর বাড়ির যারা ইফতার করেন স্বাভাবিকভাবে ওরকম আইটেম থাকে, আর মেহমান মুসাফির হইলে তো আরও বেশি বেশি আইটেম থাকে। তো আপনারা প্রবাস যারা আছেন তারা হয়তো বাংলাদেশের ইফতার মিস করা, প্রবাসী বাই বৈনকল যারা আছেন তারা লাগে কিন্তু আমরা আজকের এই ভিডিওটা আপনারা দেখো কা আমরা বাংলাদেশের সিলেটে কিলা ইফতার করি এবং ইফতারের আইটেমগুলো সাজানো আছে। ইফতারের আগ মুহূর্তে আজানের কয়েক মিনিট আগে কিন্তু এগুলো সাজানো হয়। তো আজকের এই ইফতার আপনারা কিছু যদি ভালো লাগে, আপনারা যদি বাংলাদেশের ইফতার মিস করেন তাহলে কমেন্ট করবা, শেয়ার করবা, আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা সবসময় আপনারা বাস্তব ভিডিও দিয়া যাই, এখানে কোনো কারচুফি নাই, ন্যাচারালি বাস্তবগুলো তুলিয়া ধরি। ওই হিসাবে আজকে আমরা ঘরোয়া পরিবেশে যে ইফতারের আইটেম ইফতারের আয়োজন করা হয়েছে ওই ইফতারটা আমরা আপনারা তুলিয়া ধরছি। তো লগে থাকুক আর উপভোগ করুক আমরা ইফতারের এই ভিডিও। আমরা দোয়া করি মুসলমান হিসাবে যারা আছি, মুসলিম বিশ্বের যে দেশ যে যেখানে নাম কিতা, আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেক রে তৌফিক দান করেন সহি শুদ্ধভাবে রোজা রাখার, নামাজ রোজা আবাদন দিয়ে করার এবং রমজান শরীফের যত ফজিলত নিয়ামত বরকত আছে সব যেন আল্লাহ তালা আমাদের দান করেন, সেই প্রত্যাশা আশা রাখিয়া এখন বিদায় নিলামি। ভালো থাকুক, নিরাপদে থাকুক, ভিডিওটা উপভোগ করুক। ধন্যবাদ আপনারা সকলকে। তুমি আর দিয়ে আসবো না ইফতার করলি রে? হ্যাঁ, আজানই তো নাই।